হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের খ্যাতিমান ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক ও বিদগ্ধ প্রতিভা মীর মোশাররফ হোসেনের আজ ১৭৩তম জন্মবার্ষিকী। 1847 সালের ১৩ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন কুষ্টিয়ার লাহিনী পাড়ায়। পিতা মোয়াজ্জেম হোসেন ছিলেন জমিদার। মীর মোশাররফ হোসেন শৈশবে নিজ গৃহে মুন্সির কাছে আরবি ও ফার্সি ভাষা শেখেন। বাংলা সাহিত্যের ইতিহাসে মীর মোশাররফ হোসেনের অবদান অবিস্মরণীয়। তার অসাধারণ কৃতিত্ব হচ্ছে দোভাষী পুঁথির মিশ্র ভাষারীতি থেকে বেরিয়ে তিনি এক ধরনের বিশেষ শালীন সাধু গদ্যের চর্চা শুরু করেন। মীর মোশাররফ গদ্যে কারবালার ঐতিহাসিক বিয়োগান্তক ঘটনা নিয়ে বিষাদ সিন্ধু ট্র্যাজেডি রচনার মাধ্যমে ইতিহাসে পুনর্জন্ম ঘটিয়েছিলেন। বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী গ্রন্থ, তা আপনারা সকলেই জানেন। এই গদ্যে রচিত একটি মহাকাব্য বিষাদ সিন্ধু। প্রিয় শ্রোতা, আজ তাঁর ১৭৩তম জন্মবার্ষিকীতে এখন মীর মোশাররফ হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুক্রবারের দর্পণ অনুষ্ঠান শুরু করছি। আমি শেখ শফি আহমেদ এবং আমি রওনক জাহান। বন্ধুরা, বাংলাদেশের আরেক অন্যতম কথা সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের আজ ৭২তম জন্মবার্ষিকী। ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে। হুমায়ুন আহমেদের বাবা শহীদ ফয়জুর রহমান ছিলেন একজন পুলিশ অফিসার, যিনি ১৯৭১ সালে পিরোজপুরে কর্তব্যরত অবস্থায় পাকিস্তানি সেনাদের হাতে নিহত হন। হুমায়ুন আহমেদের মায়ের নাম আয়েশা ফয়েজ। হুমায়ুন আহমেদের রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয় ১৯৭২ সালে। তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলা গল্প উপন্যাসের অত্যন্ত জনপ্রিয় কারিগর। তাঁর সৃষ্ট হিমু, মিসরালি ও শুভ্র নামের চরিত্রগুলি বাংলাদেশের যুব সমাজকে গভীরভাবে উদ্বেলিত করেছিল। হুমায়ুন আহমেদের রচিত অন্যতম উপন্যাসের মধ্যে রয়েছে শঙ্খনীল কারাগার, মধ্যাহ্ন, জ্যোৎস্না ও জননীর গল্প, মাতাল হাওয়া, লীলাবতী, কবি বাদশাহ নামদার ইত্যাদি। হুমায়ুন আহমেদ পরিচালিত চলচ্চিত্র সর্বসাধারণে ব্যাপকভাবে সমাদৃত হয়। তাঁর নির্মাণ করা প্রথম চলচ্চিত্র আগুনে পরশমণি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ ৮টি পুরস্কার লাভ করে। হুমায়ুন আহমেদ নির্মিত অন্যান্য চলচ্চিত্র হচ্ছে শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা। নিউ ইয়র্কের এক হাসপাতালে চিকিৎসা করে প্রাথমিকভাবে সফল হলেও পরবর্তীতে রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অস্ত্রোপচার এবং 12 দফায় কেমোথেরাপি দেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থা দ্রুতই অবনতির দিকে চলে যায়। ২০১২ সালের জুলাই মাসে তিনি নিউ ইয়র্কের হাসপাতালেই মৃত্যুবরণ করেন। আজ তাঁর ৭২তম জন্মবার্ষিকীতে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শ্রোতা শুনতে এবারে জেনে নিন আজ শুক্রবার দর্পণসূচি। এই দিনে কারাগারে রোজনামচা, প্রাণীর গীত, ক্যাম্পাস কথা, পত্রালাপ ও সর্বশেষে বাণী ও সুরে আমার দেশ পর্বে একটি দেশাত্মবোধক গান। চলুন এবার বিস্তারিত পরিবেশনে যাই। সুপ্রিয় বন্ধুরা, আজ 13ই নভেম্বর 2020 খ্রিস্টাব্দ, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 318তম দিন। আজকের দর্পণসূচির এই দিনে পর্ব থেকে চলুন জেনে নেওয়া যাক উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম কিংবা মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। শুনুন এই দিনে। যারা আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন তাদের সবার প্রতি রইল জন্মদিনে বিশেষ শুভেচ্ছা। শুভ জন্ম। বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কারাজীবনের উপর ভিত্তি করে জেলখানায় বসেই যে বইটি লিখেছিলেন সেটির নামকরণ করা হয়েছে কারাগারের রোজনামচা। আসুন আমরা এখন শুনি বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচা বই থেকে কিছু অংশ। পড়ছেন আশরাফুল আলম। 27শে জুন 1966। আজ আমার পড়তে ভাল লাগছে না, মাথা ঘুরছে। পাশেই নতুন বিশ্বের 2 নম্বর ব্লক 5টা সেল, কয়েকজন নামকরা কয়েদি, একজন মুক্তার বাবু, পটুয়াখালী বাড়ি আর নুরুদ্দিন নামে ডাকাতি মামলার আসামি একজন নতুন কয়েদিকে এখানে আনা হয়েছে। তার বাড়ি গোয়ালন্দ মহকুমায়। ভদ্রলোকের ছেলে, বাড়ির অবস্থা ভালো, লেখাপড়াও জানে। রাত্রে শুয়ে শুয়ে তার গান শুনছিলাম। চমৎকার গান গায়, ভারী সুন্দর গলা। যদি সত্যিই সাধনা করত তাহলে বাংলাদেশের বিখ্যাত গায়কদের অন্যতম গায়ক হতো। বিকেলে সিভিল সার্জন সাহেব আমাকে দেখতে এলেন। বললাম ভালোই আছি, তবে জেল কোড অনুযায়ী কোনো লোককে 2 মাসের বেশি একলা থাকতে দেয়া নিষেধ, অথচ আমাকে একলা রাখা হতেছে। এর বেশি বললাম না, কারণ ডাক্তার হিসেবে চমৎকার লোক, রোগীকে রোগী হিসেবে দেখেন, কাহাকেও কয়েদি হিসেবে দেখেন না। কয়েদিরা যাতে ভালোভাবে ওষুধ পায়, খাওয়া পায়, তার দিকে যথেষ্ট নজর আছে। কিছু সময় পরে বের হয়ে পড়লাম ঘর থেকে স্বাস্থ্য রক্ষার জন্য। দেখলাম জেলার সাহেব আসছেন। কয়েক মিনিট বসে তিনি চলে গেলেন, আমার বাগানের প্রশংসা করলেন। আবার একাকী ঘুরতে ঘুরতে সময় হয়ে এলো। আজকে 10 মিনিট দেরি হলো দরজা বন্ধ করতে। রাজবন্দীদের দরজা বন্ধ করা উচিত না। ইংরেজের সময়ও অনেক কাল পর্যন্ত রাজবন্দীদের দরজা বন্ধ করার হুকুম ছিল না। দরজা বন্ধ কেন? গলা টিপে মারো, তাতেও আমাদের আপত্তি নেই, শুধু শোষণ বন্ধ করো, জনগণের অধিকার ফেরত দাও। শ্রোতা সঙ্গীরা, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে এবারে পরিবেশনা প্রাণীর গীত। বাংলা লোকসঙ্গীত উদ্ভব, বিকাশ, চর্চা ও আবহমান আবেদনের নিরিখে এক প্রস্তুত প্রাসঙ্গিক আলোকপাত। উপস্থাপনায় বর্তমান সময়ের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আজকে প্রাণের গীতে যে সাধককে নিয়ে গান করছি, সেই বিখ্যাত মরমীবাদের একদিক পাল সাধক মহিষী মনমোহন দত্ত। তার এই গানগুলোতে সুরারোপ করেছেন বিখ্যাত সেই খাঁ পরিবারের ফকির আফতাবুদ্দিন খাঁ সাহেব। তার সুরে এবং মহেশী মনমোহন দত্ত লিখেছেন বাণী। লববাবু দিয়েছেন সেই তালের সঙ্গ, আর তার সেই সঙ্গীত ভাণ্ডার থেকে একটি গান নিবেদন করছি। যে গানটি করলাম সাধক মহেশী মনমোহন দত্তের, উনি একজন শুদ্ধ মানুষ ছিলেন। তো আমি সেই সূত্র ধরে যদি বলি, আমাদের একজন সুফি, অনেক উচ্চ মাপের একজন আরিফ জগতের ওলি ছিলেন, আউলিয়া ছিলেন, তিনি হচ্ছেন শেখ সাদি। তিনি বলেছেন, এক জামানা সাহাবাজ সাজ সাদে তাওয়াতে বেরিয়া, মানুষ শত সহস্র বৎসর ইবাদত বন্দিগি করে যতটুকু অর্জন না করতে পারে, একজন ভালো মানুষের সঙ্গ করে, একজন অলিয়া উলিয়া, একজন শুদ্ধ মানুষের সাথে সঙ্গ করে এক রাত্রে তার চেয়ে বেশি অর্জন করতে পারে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন আরিফ দেওয়ানের পরিবেশনায় আমাদের লোকসঙ্গীত বিষয়ক পর্ব প্রাণের গীত পর্বটি। আপনারা শুনছেন ম্যাগাজিন দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক ক্যাম্পাস কথা পর্বে। এদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিচিতি ও কৃতিত্বপূর্ণ অবদানের আলোকে ধারাবাহিক প্রতিবেদন এটি। রচনায় মোহাম্মদ বিল্লাল শেখ, নিবেদনে আলিয়া ফেরদৌসী চম্পা। বন্ধুরা, গত 2018 সালে প্রতিষ্ঠানটি শতবর্ষে পা দিল। 100 বছরের এই পথ চলায় অসংখ্য জ্ঞানী গুণী মানুষের জন্ম দিয়েছে ঐতিহ্যের উত্তরাধিকার এই প্রতিষ্ঠানটি। শতবর্ষে এই কলেজই থাকছে আজকের ক্যাম্পাস কথার পুরোটা জুড়ে। দর্পণের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বলছি বাগেরহাটে অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি পিএসসি কলেজের কথা। 1918 সালের 9 আগস্ট এই কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। কলেজের নামকরণ করা হয়েছে প্রফুল্ল চন্দ্র কলেজ বা সংক্ষেপে পিএসসি কলেজ। চলুন জেনে নিই কলেজের সংক্ষিপ্ত ইতিহাস। বিশ্ববরেণ্য পদার্থবিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নেতৃত্বে স্থানীয় খলিফাতাবাদ ও হাবেলি পরগনার জমিদারের সহযোগিতায় ১৯১৬ সাল থেকে বাগেরহাটে একটি কলেজ প্রতিষ্ঠার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। অবশেষে ১৯১৮ সালে প্রায় ১২ বিঘা জমির উপরে বাগেরহাট কলেজ নামে একটি কলেজের যাত্রা শুরু হয়। ১৯১৮ সালের ৯ই আগস্ট কলেজের নামকরণ করা হয় প্রফুল্ল চন্দ্র কলেজ। এ সময় কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি পায়। ঋষি কামাখ্যাচরণ নাগ কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। উচ্চশিক্ষার প্রসারে পিসি কলেজের অবদান অনন্য। ১৯২৪ সাল থেকে এখানে ইংরেজি, গণিত, ইতিহাস ও সংস্কৃত বিষয়ে অনার্স পড়ানো হতো। পরবর্তীতে বাংলা, অর্থনীতি, আরবি ইত্যাদি বিষয়ে অনার্স চালু করা হয়। এ সময় কলেজের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সাতক্ষীরা, যশোর, গোপালগঞ্জ ও বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়। কলেজের পরিচিতি এবং অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে ৭ই মে পিসি কলেজকে জাতীয়করণ করা হয়। নাম হয় সরকারি পিসি কলেজ। বর্তমানে পিসি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাশাপাশি ১৪টি বিষয়ে অনার্স ও ৬টি বিষয়ে মাস্টার্স শ্রেণীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮,০০০। বাগেরহাট শহরের পশ্চিম পাশে পৌর শহরের হরিণখালা এলাকায় অবস্থিত পিসি কলেজের ক্যাম্পাসে রয়েছে প্রকৃতির দারুণ ছোঁয়া। ২০ একর জায়গা জুড়ে অবস্থিত ক্যাম্পাস যেন সবুজ এক উদ্যান। একাডেমিক ও প্রশাসনিক নানা স্থাপনার পাশাপাশি রয়েছে নানা প্রজাতির গাছপালা, বিশাল মাঠ, দৃষ্টিনন্দন পুকুর, খোলা আকাশের নিচে ছড়ানো ছিটানো সবুজ আঙিনা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে সারাদিন। নিয়মিত পাঠ গ্রহণ ছাড়াও বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা নিজেদেরকে নিয়োজিত করে। নানা সাংস্কৃতিক সংগঠন শিক্ষার্থীদের মেধা ও মনন চর্চায় নানা ধরনের কর্মসূচি পালন করে থাকছে। বাগেরহাটের শতবর্ষী এই সরকারি পিসি কলেজ আজ নিজেই একটি ইতিহাস। এই কলেজ থেকে কৃতকার্য হওয়া প্রতিভাবান শিক্ষার্থীদের অনেকেই দেশের বরেণ্য কবি, রাজনীতিক, সংসদ সদস্য, মন্ত্রী, আমলা, চিকিৎসক ও শিক্ষক হয়ে দেশ ও জাতির কল্যাণে অনন্য অবদান রেখে চলেছেন। স্যার জগদীশচন্দ্র রায়, কবি মেঘনাদ রায়, শেরে বাংলা A.K. ফজলুল হক পিসি কলেজেরই ছাত্র ছিলেন। এমন আরও অসংখ্য জ্ঞানী গুণী তৈরি হোক পিসি কলেজের পবিত্র আঙিনা থেকে, সেই প্রত্যাশায় ক্যাম্পাস কথা থেকে আজকের মতো বিদায়। প্রিয় শ্রোতা, ক্যাম্পাস কথা পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন বাগেরহাটের সরকারি পিসি কলেজের ইতিহাস, ঐতিহ্য। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনছেন আপনারা। এবার নিবেদিত হচ্ছে আপনাদের সবার অতি প্রিয় সাপ্তাহিক পর্ব পত্রালাপ। দর্পণকে নিয়ে আপনাদের লেখা কিছু চিঠিপত্রের উত্তরদান। আপনাদের জন্য আজও পত্রালাপ গ্রন্থনা করেছেন মোহাম্মদ নাসিমুল কামাল। শ্রোতা সুখীরা যে যেখান থেকে দর্পণ শুনছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে একই পত্রলেখকে দুটি চিঠি। রামপ্রসাদ গোলদার, প্রতিষ্ঠাতা রাজা সীতারাম রায় ভ্রমণ সংঘ, মোহাম্মদপুর, মাগুরা। একই রকম ছবি আঁকা, কালি দেওয়া। বিষয়বস্তু হচ্ছে 1লা নভেম্বরের দর্পণ, খুব ভালো লেগেছে। একই বিষয়বস্তুর উপর মত জানিয়ে লিখেছেন আনিসুর রহমান, ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব, উত্তর ছোটকুপাট, নবাবেগী, সাতক্ষীরা। আপনার 3টি চিঠি আমি পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে চিঠির জন্য। আবারও লিখবেন কেমন। এবারে চিঠি ফকির শফিক হাসান টুটুলের, সভাপতি কল্পতরু বেতার শ্রোতা ক্লাব, সোনামুখী, কালামৃধা, ভাঙ্গা, ফরিদপুর থেকে। সুন্দর হাতের লেখা, অনেক কথাই লিখেছেন। আপনি লিখেছেন, শুভেচ্ছা রইল শুরুতেই। দর্পণ আমার খুবই প্রিয় অনুষ্ঠান, তাই একটি দিনও শুনতে মিস করি না দর্পণ ম্যাগাজিন। গত 10-11-2020 তারিখে প্রচারিত দর্পণ খুবই ভালো লেগেছে। এই দিনের পাশাপাশি ভালো লেগেছে কারাগারের রোজনামচা থেকে পাঠের অংশবিশেষ, গ্রামীণ জীবন পর্বে ভীষণ ভালো লেগেছে হারিয়ে যাওয়া বায়োস্কোপ নিয়ে প্রচারিত প্রতিবেদনটি। আহা, আমি যেন হারিয়ে গিয়েছিলাম আমার অতীতের 35টি বছরের পিছনের দিনগুলোতে। শ্রমকণ্ঠ পর্বে পান দোকানি খবিরুল ইসলামের সাক্ষাৎকার ভালো লেগেছে। উৎসবে বাংলাদেশ পর্বে কি জন্য আপনি লিখেছেন, নালিতাবাড়ির মাছ ধরা পর্যালোচনা ভালো লেগেছে। প্রয়াত নন্দিত কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের গাওয়া গানটিও ভালো লেগেছে। পরিশেষে লিখেছেন, ধন্যবাদ দর্পণ পরিবারের সকল কলা কুশলীকে চমৎকার সব পর্ব উপহার দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে অনুষ্ঠান শোনার জন্য এবং সুন্দর হাতের লেখায় আমাদেরকে আপনার অনুভূতি জানানোর জন্য। দর্পণের সাথেই থাকবেন, আবারও লিখবেন কেমন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চিঠিটি লিখেছেন ফুলমালা বেতার শ্রোতার সঙ্গে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ফকির, কালাদহ, নিজপাড়া, ফকিরবাড়ি, কালাদহ বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। লিখেছেন, 1994 সাল থেকে নিয়মিতভাবে শুনে আসছি দর্পণ, দর্পণের সাথে আছি এবং সবসময় থাকবো চিরটাকাল। অবশ্যই আপনারা না থাকলে আমাদের তো অস্তিত্বই রইবে না। তারপরে জানিয়েছেন, গত 6 তারিখে দর্পণ শুনেছি ভাওয়াল নদীর তীরে বিশাল বড় তেঁতুল গাছের শেকড়ে বসে। এটা বোধহয় আপনার একটু অভ্যেস না, গতদিন আপনি বেল গাছের তলায় বসে শুনেছিলেন, এবারে তেঁতুল গাছের তলায়। জানেন, তেঁতুল কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে তাদের জন্য খুব ভালো মহৌষধ। যা হোক, ভালো থাকবেন। এবারে চিঠি এম কামরুল হাসান মিলু লিখেছেন, সভাপতি হাসান বেতার শ্রোতা সংঘ, ঝলমোলা, গৌরীপুর, ময়মনসিংহ থেকে। আপনিও অনেক কথাই লিখেছেন চিঠিতে। ফলের কথা লিখেছেন, ফল খেলে বল বাড়ে। গত 2-11 তারিখে উপমা শিরিন আপার উচ্চারণে অপার বাংলা পর্বে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক সম্পর্কে অনেক বিষয় জেনেছি। এই পর্বে আমি দুর্গাপুরের গারো পাহাড় সম্পর্কে জানতে চাই। রূপালী সংস্কৃতি পর্বে নায়ক মান্না, নায়িকা মৌসুমী অভিনীত ঢাকাইয়া মস্তানি ছবির কাহিনী ও সংলাপ শুনতে চাই। আপনি আরও লিখেছেন দর্পণে, বাল্য বিবাহ দিবেন না, কারণ বিবাহ দেওয়া একটি সামাজিক অপরাধ। সুপ্রিয় বন্ধু, বাল্য বিবাহ সম্পর্কে আপনার এই ধরনের পরামর্শের কথা অবশ্যই আমাদের মনে থাকবে এবং সবাইকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিলাম। অনেকেরই কাজে লাগবে আশা করি। আর আপনার অনুরোধগুলো আমরা কর্তৃপক্ষের নজরে আনলাম এবং আমাদের মনে রইল। দর্পণ শুনতে থাকুন, আশা করি আপনার ইচ্ছে একদিন না একদিন পূরণ হবে। অনেক অনেক ধন্যবাদ চিঠির জন্য। এবারে লিখেছেন মোহাম্মদ ফিরোজ ইকবাল, দুরন্ত বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক, নলভাঙা, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে। লিখেছেন, শুরুতেই দর্পণ পরিবারকে জানাই আমার হৃদয়ের বাগানে ফুটে থাকা লাল শিশির সিক্ত লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। লিখেছেন যে 1 নভেম্বরের অনুষ্ঠানের বিষয়ে আমি একটু দেরি করে লিখলাম, তারপরও আমার বার্ষিক শুভেচ্ছা অর্থাৎ হ্যাপি বার্থডে টু ইউ। ইটস ওকে, হতেই পারে মানুষের একটু সেদিক। লিখেছেন, গত 6 নভেম্বর শুক্রবারে দর্পণ ছিল অসাধারণ। শাহিনুর ভাইয়া এবং রনক আপার উপস্থাপনা ছিল খুবই চমৎকার। ধন্যবাদ আপনাকে চিঠির জন্য। এবারে চিঠি নজরুল ইসলাম, সভাপতি শাপলা বেতার শ্রোতা সংঘ, মোল্লাপাড়া, দিলালপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ থেকে লিখেছেন। লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা চিঠির জন্য। প্রতিদিন আমাদেরকে শিক্ষা, তথ্য, জ্ঞান দিয়ে থাকে দর্পণ, তাই আমি অতি আগ্রহ সহকারে নিয়মিত শুনে থাকি অনুষ্ঠান। গত 3 এবং 4 নভেম্বর দর্পণে প্রচারিত সকল আয়োজন আমার খুব ভালো লেগেছে। আমি আফসানা মিমি, একজন রাজমিস্ত্রি, এবং ক্যাম্পাস কথা পর্বে সরকারি গুরুদয়াল কলেজ সম্পর্কে জানতে চাই। অবশ্যই আমরা আপনার ইচ্ছের কথা মনে রাখলাম এবং আমরা জানাতে চেষ্টা করব। সাথেই থাকবেন, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং অনুভূতি জানিয়ে আবার লিখবেন কেমন। অনেক অনেক ধন্যবাদ চিঠির জন্য। এবারে চিঠি লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে। আপনি লিখেছেন, আশা করি ভালো আছেন। একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। শুক্রবারে প্রাণের গীত পর্বে মোস্তফা জামান আব্বাসীর গানের সুর লহরী বিষয় ভালো লাগে। আর দর্পণে আমার প্রিয় উপস্থাপক মাজহারুল ইসলামের সাক্ষাৎকার শুনতে চাই, আশা করি শোনাবেন। নিশ্চয়ই শোনাবো, আর নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান ভালো লাগে, প্রাণের গীত ভালো লাগবে আপনাকে, কেননা তিনি আমাদের দেশের লোকসঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। এই কারণেই আমরা কিছু আমাদের এ অনুষ্ঠানে তাকে বেশি বেশি করে আপনাদের সামনে উপস্থাপন করতে যেমন চেষ্টা করি, তেমনি তার পরিবেশনাগুলো পুনঃপ্রচার করা হয়ে থাকে অনেকের অনুরোধে। ভালো থাকবেন, আবারও লিখবেন, কেমন? আজ তাহলে এই পর্যন্তই শেষ করছি আজকের পথ চালাক। আবারও কথা হবে আগামী শুক্রবার। আমার দেশ পর্বে শুনবেন একটি দেশের গান, এখন শিল্পী নার্গিস পারভিন। প্রিয় শ্রোতা, জনপ্রিয় কণ্ঠশিল্পী নার্গিস পারভিনের গাওয়া গানের সুরে রেশ ধরেই আমরা শেষ করতে যাচ্ছি আজকের দর্পণ অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন আলফাজ তরফদার, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, স্টুডিওতে প্রকৌশল সহায়তা দিলেন সৈয়দ রবিউল ইসলাম, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।